বক্তা বসে আছে, কত যুবক বসে আছে, কত বৃদ্ধ বসে আছে, সবই কোরআনের দলিল। কি নেবেন কোরআন থেকে আপনারা বলুন আজকে, কোরআন থেকে কি নেবেন আপনারা? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। নিউটনের গতিসূত্র নেবেন, কোরআনে আছে। কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমি একটা তাফসির লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাগুলো রয়ে যায়। অনুরোধ করে বলছি একটু মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করো বন্ধু। যুবকদেরকে বলছি, যুবক ভাইরা একটু দয়া করে মেহরবানি করে কথাগুলো একটু গুরুত্ব দাও বন্ধু। চলো এগিয়ে যাচ্ছি। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পেল ডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাস্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিডমোর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে গবেষণা করলো। আমরা কেন করলাম না? চলো কোরআন থেকে বেশ কিছু কথা আপনাদেরকে বলি। এখন আলোচনা চলছে কার? জোরে বলুন, আল্লাহর। এরপর উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি সকল ধর্মের একজন ছাত্র হিসাবে আপনাদের কাছে এসেছি একটু কোঅপারেট করতে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, চলুন আলোচনার শুরুতেই তিনটি বিষয়ের উপরে আমি আজকের আলোচনা রাখব। তিনটি বিষয় কি কি মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। আর আপনারা দয়া করে যুবক ছেলেদেরকে বলছি, বাপেরা তোমরা একটু আমার সঙ্গে একটু কথা বলবে, কেমন কথা বলবে? যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। জোরে বলুন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব, একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো এবার আসছি, তাই আজকে প্রথম আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে চারটি, কয়টি বাবা? চারটি। আল্লাহর পরিচয় চারটি। আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। সিঙ্গুলার প্লুরাল জ্ঞান রাখতে হবে একটু, নইলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের, আচ্ছা নবী কাকে বলে? নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, বোঝার জন্য বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরাজিতে বলে নিউজ। নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি, এন ই ডব্লু এস। এন থেকে নর্থ, উত্তর, ই থেকে ইস্ট, পূর্ব, ডব্লু থেকে ওয়েস্ট, পশ্চিম, এস থেকে সাউথ, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না বেঠিক? আর এখনকার সাংবাদিকগুলো এসব বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আমার বাপেরা, নবীদের পরিচয় হলো মাত্র তিনটি, কটি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটি? চারটি। নবীদের তিনটি, মাথায় রাখুন। তিন নাম্বার আলোচনার টপিকস হবে আমার, আমাদের পরিচয়। আমাদের পরিচয় টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র দুটি, কটি? দুটি। এই দুটোই তো পারিনি, চলো একটা একটা করে কোরআনের আয়াত থেকে আলোচনা করি,
করলেই বুঝতে পারবেন। এই তিনটি বিষয়ের উপর আজকে আমার আলোচনা, শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো, তবে একটু বোঝার চেষ্টা করবেন। আর একটা কথা আপনাদের বলি, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়, মাইকের সামনে এসে কিছু বলার নাম কিন্তু বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না, ঠিক না বেঠিক? দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। এই জন্য মাথায় রাখবেন, আলোচনার শুরুতেই বা কয়েক কটা কথা আমি বলে নিচ্ছি, তারপরে যুবকদের আলোচনা আজকের হবে, চিন্তা টেনশন নেওয়ার প্রয়োজন নেই। চলো বাপ, এবার একটা কথা বলছি, লাস্ট কথা, আমার এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমি যতক্ষণ বক্তব্য রাখব ততক্ষণ আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন, আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন আমি ঘন্টার পর ঘন্টা যদি বক্তব্য রাখি তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। কথাটা কি? প্লিজ অ্যাটেনশন, আপনারা একটু বোঝার চেষ্টা করুন কি সেটা, কথাটি কি? যে কথাটি বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, কি? কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম, কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। কিছু বুঝতে পারলেন? আবার বলছি, বুঝতে না পারলে আবার বুঝে নিন। কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম, দুই ঠোঁটের মাঝখানে জীবের দ্বারাই পরিবেশের উপরে নির্ভর করে যে ভাবেই ওকে বের করব ও সে ভাবেই বেরোবে, স্থান কাল পাত্রভেদে। তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম, কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। জাস্ট এই কথাটুকু মাথায় রাখুন। আমার বক্তব্য শুনতে গেলে, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, মুর্শিদাবাদ তথা বাংলা তথা ভারত বিখ্যাত একটা মাদ্রাসা ইসলামপুর মার্কাজ, সেখানে এসেছি জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কাছে, আমি কিছু জিনিস কোঅপারেট করতে এসেছি। তো তিনটি জিনিস আমার টপিকস, বক্তব্য। এক নম্বর হলো আল্লাহর বায়োডাটা, নবীদের বায়োডাটা, আমাদের বায়োডাটা। আরেকটি বিষয় হবে কি, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি তিনটি শব্দ নিয়ে আলোচনা করব। কি শব্দ তিনটি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? পড়লেই কি শিক্ষা? না, ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত। ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে, যাকে তাকে শিক্ষা বলে না। আচ্ছা, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্টটা কে? ওই দশটায় গেল, চারটেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো, ওরে স্টুডেন্ট বলে? না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কে? পড়ালেই টিচার? না। টি ই এ সি এইচ ই আর, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। চলুন, এই প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে এসেছি, শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, শিক্ষা সংক্রান্ত কিছু কথা আমি বলবো। বাপ একটু ধৈর্যের পরিচয় দেবেন,
আমি এমনিতেই অসুস্থ মানুষ, সুগার রুগী, তো আল্লাহ পাক অনেক রাস্তা আমি এসেছি বাপ, আপনাদের করজোড়ে বলছি আপনারা আমার সঙ্গে একটু কোঅপারেট করবেন। আগেই আপনাদের বলে নিচ্ছি একটা কথা, আপনাদের হাতে দু আড়াই ঘন্টা সময় হবে, আই দেখেছেন শুরুতেই বুঝে নিয়েছি, ক্লাসে গিয়েই বোঝা যায় পরিবেশটা তৈরি করতে গেলে ক্লাসটাকে না ক্লাসে গিয়েই পড়ানো যায় না, প্রথম পরিবেশটা তৈরি করতে হয়, সেই জন্য আমার এই পরিবেশটা তৈরি করতে একটু সময় লেগে যাচ্ছে, দু পাঁচ মিনিট যা টেনশন নেবেন না, চলুন এগিয়ে যাচ্ছি। লাস্ট কথা, আমি বক্তব্য করতে করতে বাস্তব জীবনের সঙ্গে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো, দয়া করে কেউ করজোড়ে বলছি কেউ রেগে যাবেন না, আমি কারোর ব্যক্তিগত আক্রমণ করব না, আমি বাস্তব জীবন থেকে কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরব, বাস্তব জীবন থেকে কোরআন হাদিসের আলোকে সেগুলো একটু মাথায় রাখবেন। আমি বিশেষ করে এই যুবক ছেলেদেরকে বলছি যারা নিজের গ্রাম ছেড়ে বাপ আর মাকে ছেড়ে দিয়ে স্ত্রী ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে বিদেশে কাজ করতে যায় শ্রমিকদেরকে আমি বেশ কিছু কথা আমি বলবো, বাবা একটু মাথায় রাখবেন। চলুন শুরু করছি, আমার বক্তব্যের শর্ত হলো দুটি, কি কি? এক নম্বর, আমি যতক্ষণ বক্তব্য রাখব সুবহান আল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহান আল্লাহটা বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? দর্শনা। দুই নম্বর হলো, এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না, মেবি হতে পারে যদি আপনার ঘুম পায় আপনার করজোড়ে বলছি আমি দয়া করে উঠে চলে যাবেন, আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকার শ্রোতা আমার প্রয়োজন নেই, অনুরোধ করে বলছি। জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য একটি উদাহরণ পেশ করছি, এটি কি? আরে ভাই বলুন না, ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? সে বলে সিল মারা আছে। আচ্ছা ঠিক আছে, চলো বাবা আমি একটু হাসির ছলে কথা বলি মাইন্ডটাকে ফ্রি করার জন্য, কারণ উঠেছি রাত বারোটায়। চলো না আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি, স্বচ্ছ পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষ সাথে পানি পান করে তাই বললেন ভালো, এটা হলো জেনারেল ব্যাখ্যা। ধর্মীয় ব্যাখ্যা কি? এই পাত্রে যদি পানি পান করেন হালাল, মধু পান করলে হালাল, দুধ পান করলে হালাল, চা ঢুকিয়ে পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল। হুট করে বাপ হারাম বলবেন না কোনো জিনিসকে, আর হুট করে হালাল বলতে যাবেন না, বাবা আমার একটু ধৈর্যের পরিচয় দেবেন। জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা তারা কোনো ডিসিশন নিতে গেলে একটু চিন্তা করেন, আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে একটু চিন্তা করবেন। চলুন এগিয়ে যাচ্ছি, একটা একটা করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো। প্রথম আমাদের আলোচনার বিষয় হবে আল্লাহর পরিচয়। কার পরিচয়? আপনাদের ধারণা হচ্ছে এই মৌলানা আবার আল্লাহ সম্পর্কে আমাদের কি ধারণা দেবে, আমরা কি আল্লাহ সম্পর্কে কিছু জানি না? অবশ্যই জানি, চলুন একটু আলোচনা করি, করলেই ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর পরিচয় হলো চারটি, কয়টি? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কি বললাম? কুল নয়, কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে, কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই তার পেছনে নামাজ পড়াটাও মুশকিল আছে, কুল শব্দটা উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। একটা উদাহরণ দিচ্ছি, ইন্না আতাইনা সূরা আমরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, হায় হতেই এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরো দেখেন কেমন টুকটুক করে বেরোচ্ছে,
নামাজ পড়তে গিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, আলহামদু এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করতে কি বলি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আর একটু এগিয়ে যাচ্ছি, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন, জোরে বলুন, বাপেরা করো জোরে বলি, শব্দটা সেহেরি নয়, শব্দটা সাহারি, সিনে জের নয় সিনে জবর, দন্তেশয় একাত দিলে মানে কি, দন্তেশয় আকাত দিলে মানে কি। সেদিন আমি এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে এই এই জিনিসগুলো টুকটুকগুলো করে বলছিলাম, বলে স্যার এত সূক্ষ্ম পয়েন্ট তো আমরা আগেই ভাবিনি। আমি কেন ভাববে না, তুমি তুমি মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, তোমাকে ভাবতে হবে। দন্তেশয় একাত দিলে মানে কি, দন্তেশয় আকাত দিলে মানে কি, সিনে জেদ দিলে মানে কি, সিনে জবত দিলে মানে কি, সাহারুন মানে হচ্ছে এই সিগিরুন মানে হলো জাদু করা, কোরআনে আছে হাদা সিগিরুন মুবিন। আর সিনে জবত দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। তাহলে শব্দটা কি হবে, সেহেরি না সাহারি, জোরে বলুন। একটা ভুল ভাঙলো তো, চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। আজকের মা বোনেরা নেই, গতকালকে আমার মায়েরা বোনেরা ছিলেন, তো যারা পুরুষ আছেন স্ত্রীদেরকে গিয়ে একটু শিক্ষাটা দেবেন, অনুরোধ করে বলছি। খুব ভালো লাগলো, এখানে দুটি মাদ্রাসা আছে, বয়েজ এবং গার্লস, খুব দরকার। কারণ ইংরাজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু হান্ড্রেড টিচার, একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী শিক্ষিতা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়, এরা মাথায় রাখবেন। চলো না গিয়ে যাচ্ছি, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে হোক বা বিভিন্ন কারণে হোক ডিভোর্স দেয়, আরবিতে একটা শব্দ উচ্চারণ করে, কি বলে, তালাক, কি বলে, জোরে বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। অনেকে মনে মনে ভয়েতে বলতে পারছে না, শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম, তলাক। ওর আরবি উচ্চারণ কি, তোয়েল আমার ইফ কপ, বাংলা উচ্চারণ কি, তয় বয় লয়াকার কপ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমার ইফ কপ, তয়াকার লয়াকার কপ। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটি? আচ্ছা এবারে চলুন কোরআনে কোথায় আছে শব্দ দুটো দেখি। এই তলাক শব্দটা কোরআনের সব জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, টোটাল কোরআনে এক জায়গায় আছে। আমি একদম সব লাইন পৃষ্ঠা পারা সব বলছি বাপ, চিন্তা নেই। তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সুরার নাম সুরাই মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউন জিরা ইয়াউমাত তালা, ওখানে তোই অক্ষরটা নেই বাবা, ওখানে তে অক্ষরটি আছে। এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। বাংলায় দুটো শব্দ বলি, বাংলা তো এরকম পার্থক্য আছে, জ্বালা, বর্গিন জয় একাল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কওকার মোল অ কমল, আর কমল অ কমল, কওকার মোল অ কমল মানে নরম, আর কমল অ কমল মানে পদ্মফুল। মাথায় রাখুন একটু, বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখুন, দেখুন আলোচনা কেমন হয়। ইংরাজিতে অনেক শব্দ আছে, মিট, এম ডবল ইটি মিট, এম ইএটি মিট, দুটোই মিট, একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। আরও বহু শব্দ আছে ইংলিশে, কটা বলবো, যাই ম্যাটার, আপনার বি, আরও অনেক শব্দ আছে, যাই হোক। তো আমার আল্লাহ কি বললেন, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বললেন, কি বললাম, কুল নয়, আবার বলছি, নবী তুমি বলো, হুয়া জমিরের শান। বাচ্চারা বুঝবে না বাবা, খারিজির ছেলে যা, হুজুর খারিজির ছেলে আছে এখানে, হ্যাঁ খারিজির ছেলেরা আছে, মানে মাওলানা লাইনে স্টুডেন্ট আছে,
বাবা মাওলানা লাইনের স্টুডেন্টরা, বাবেরা এই জিনিসগুলো একটু ফলো করো। আল্লাহ বললেন, নবী তুমি বলো হুয়া জমিরে শান, কি বলবো? হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক যা দুই হয় না। তা আল্লাহ ডেফিনিশন যখন জানতে চাওয়া হয়েছিল নবীর কাছে, আল্লাহ পাক এই সূরাটি অবতীর্ণ করে আল্লাহর পরিচয় নবীকে জানিয়ে দিলেন। নবী তুমি বলে দাও, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বে? ঠিক। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়। ভাষাটা ভালো করুন আমার, কেউ হই নেই। আচ্ছা, এই কথাটা কেন বললাম একটু খুলে বলি, সহজ ভাষায় বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? সর্বনাশ, ভালোবাসার কথা বলতেই বুঝে ফেলেছে। এ বাচ্চাটাও হাসছে, এইটুকু বাচ্চা ও হাসছে, মানে ও বুঝতে পারছে কি ওয়াজটা হচ্ছে। বললে হবে, এসব কি নর্মালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা, বউ চালাক। চল একটু মাইন্ডে ফ্রি হয়ে গেল, চলুন। আল্লাহর সমকক্ষ কেহই নেই। কেন বললাম? একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। যে বলল আমি তোমাকে ভালোবাসি, মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধুই তুমি। চলো এবার আরবিতে ব্যাখ্যাটা করি। আবাদা আয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন, ওই কাফ মফউল অবজেক্ট কর্মকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আছে না বাপেরা? হ্যাঁ, ইয়াকা নাবুদুর মানে কি? আমরা তোমার ইবাদত করি, তোমার ইবাদত নয়। কেউ যদি মনে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বিশাল মানের পার্থক্য হয়ে যাবে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা আছেন, জিজ্ঞাসা করে নেবেন। বাবা অনুরোধ করে গেলাম, আল্লাহর পরিচয় হলো এই চারটে। চলুন এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব, আল্লাহ আমাদের কি দিয়েছেন। আমি কোরআন থেকে একটা একটা করে আয়াত তুলব আর আপনাদের কাছে তুলে ধরব। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। আল্লাহ বলছেন, তোরা আমাকে মানবি কেন? কি জন্য মানবি? এই যুবক ছেলেরা, তুমি কেন আল্লাহকে মানবে? কেন মসজিদে গিয়ে নামাজ পড়বে? তুমি কেন নামাজ পড়বে? একটু চিন্তা করো, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু আল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাউদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাউদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়া আল আদীবুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছি, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছি। ঠিক না বেটি? এখানে কত বাচ্চা।